আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ বাড়িতে একটি অতিথি আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে। আর বন্ধুরা, গতকাল আমরা উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার হতে বা বোয়ালিয়া হাট থেকে এই ছাগলটি কিনে এনেছিলাম। ছাগলটির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে ইংল্যান্ড প্রবাসী আবুল হোসেন ভাইজান, ওনার মরহুম পিতা আব্দুল মালেক ভাসানী এবং মরহুম আম্মা রাবেয়া বেগম, ওনাদের রুহের মাগফিরাত কামনার জন্য এই খাসি ছাগলটি জবো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এটি জবো করে আমরা এলাকার দুস্থ মানুষজন এবং একটি মাদ্রাসায় খাবার নিয়ে যাব এবং তাদের সাথে আজকের এই আয়োজন সম্পন্ন করব। তো আর বেশি দেরি করব না, বেশ বেলা গড়িয়ে গেছে, শীতের দিন, দিনও যেহেতু ছোট, তাড়াতাড়ি ছাগল জবো করতে হবে, রান্নার আয়োজন করতে হবে, বিরিয়ানি রান্না হবে আজকে। ওদিকে জাকির ভাই অপেক্ষা করতেছে, ইতিমধ্যে আজিম চলে আসছে, আজিম মাংস কেটে দিবে। আর এখন আমরা দেখি হুজুর সাহেব আসলেন কি না। হুজুর সাহেব আসলেই আমরা জবো করে মাংস কেটে রান্নার কাজে চলে যাব। হুজুর সাহেব চলে আসছেন, আমি আজিমের হাতে দিয়ে দিই, আজিম নিয়ে যায় হুজুরের কাছ থেকে জবো করে নিয়ে আসুক। আজিম ভাই, এই যে ছাগল, হুজুর সাহেব আসছেন তো না? হ্যাঁ, হুজুর তো। আচ্ছা, তাহলে হুজুরকে দিয়ে জবো করায় নাও, নিয়ে তুমি তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। হ্যাঁ, আমাদের আড়াইটার মধ্যেই মাদ্রাসায় বাচ্চাদের কাছে খাবার নিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আজিম ভাই, হ্যাঁ ভাই, জব হয়ে গেছে, চামড়াও ছাড়ানো হয়ে গেছে, কমপ্লিট, আমি খালি গোস্ত ছাড়া দেবো। আচ্ছা বন্ধুরা, ইতিমধ্যে ছাগল জব করা হয়ে গেছে এবং চামড়াও ছাড়িয়ে ফেলছে আজিম। এখন মাংস কেটে নামানো হবে, তারপরে বিরিয়ানির জন্য ছোট ছোট টুকরা করা হবে। এখন বাজে সকাল 9:30, আমরা আশা করতেছি এক ঘন্টার ভিতর কমপ্লিট হবে না আজিম? হ্যাঁ, এক ঘন্টার ভিতর কমপ্লিট হবে ইনশাল্লাহ। দেখা যাক, এক ঘন্টার ভিতরে আমরা মাংস যদি কমপ্লিট করতে পারি তাহলে রান্নার কাজে চলে যাব। ইতিমধ্যে মাংস নামানো হয়ে গেছে, এখন আজিম মাংস কেটে নিচ্ছে বিরিয়ানির জন্য। ভাই, বিরিয়ানির জন্য যেরকম পিস হয় ওই রকম পিস করবেন। হ্যাঁ, ওই পিসই করতেছি। হ্যাঁ, একটু ছোট করে পিস করবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয়, বাচ্চারাও খাবে, যেহেতু সিদ্ধ করতে হবে ভালোভাবে। কাটাকাটি শুরু হয়ে গেছে, হয়তো আর বেশি সময় লাগবে না, যেহেতু বিরিয়ানির জন্য মাংস কাটতে হচ্ছে, তো একটু ছোট ছোট করতে হয়, সে কারণে একটু বেশি সময় লাগে। তারপরেও আমরা আশা করতেছি হয়তো 10:30-এর ভিতরেই মাংস কাটা শেষ হয়ে যাবে। মাংস কাটা পুরো শেষ? হ্যাঁ, মাংস কাটা পুরোটুক শেষ হয়ে গেছে। আচ্ছা, আজিম ইতিমধ্যে পুরো ছাগল কেটে সম্পন্ন করে ফেলছে, এখন আমরা ইনশাল্লাহ মাপ দিব কতটুকু পেলাম, তারপরে আমরা জাকির ভাইয়ের হাতে মাংস তুলে দিব রান্নার জন্য। বিসমিল্লাহ, আচ্ছা 10 কেজি তুলে নে এগুলো।
আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ খাসির মাংস মাপা হয়ে গেছে। আমরা গতকালকে যে খাসিটা কিনেছিলাম বোয়ালিয়া হাট থেকে, সেই খাসির সমস্ত মাংসের ওজন পাওয়া গেল প্রায় 14.5 কেজি। কলিজা, চর্বি, মাংস সব মিলিয়ে 14.5 কেজি মাংস আমরা পেলাম। এখন আমরা জাকির ভাইয়ের হাতে তুলে দেব রান্নার জন্য। আজ রান্না হবে সুস্বাদু খাসির বিরিয়ানি। জাকির ভাই, মাংস নিয়ে যান, রান্না শুরু করেন। হ্যাঁ, নিয়ে যায় রান্না শুরু করেন। আজ কি রান্না হবে? বিরিয়ানি, খাসির বিরিয়ানি। খাসির বিরিয়ানি ইনশাআল্লাহ বাচ্চারা খাবে, আর আশেপাশের মানুষজনকে আমরা প্যাকেট করে সে খাবার পৌঁছে দিব। ঠিক আছে ভাই? জি। মাংস ধুয়ে নিচ্ছেন? এখন মাংস ধুয়ে নিচ্ছি। মশলা মনে হয় ওদিকে বাটা বাটা, ওদিকে বাটাটা শেষের দিকে। চাউল ধোয়া হয়নি তো এখন? চাউল ধোয়া হয়নি। আচ্ছা, মাংস রান্না শেষে চাউল ধুয়ে তুলে দিবেন? জি। এখন মাংস ভুনাবেন? মাংস ভুনাবেন। আচ্ছা, তাড়াতাড়ি রান্না শুরু করেন, আমরা অপেক্ষায় থাকি। দেখি আজকে জাকির ভাই কত সুস্বাদু বিরিয়ানি রান্না করে। খাবো তো অবশ্যই ইনশাআল্লাহ আমরাও। ভাই, মাংস সেদ্ধ হয়েছে? হ্যাঁ, মাংস ভুনাচ্ছি, কিছুক্ষণের পরেই নামা দেবো। ও, এখনো পুরোপুরি সেদ্ধ হয় নাই? না, পুরোপুরি সেদ্ধ হয়নি। 10 মিনিট আর? হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট পরে মাংস ভুনানো শেষ হয়ে যাবে, তারপরে আমরা বিরিয়ানির জন্য চাউল তুলে দেবো চুলায়। আচ্ছা, আগুনের অনেক কাজ। জাকির ভাই, চাউল দিচ্ছেন কতটুকু? 15 কেজি। 15 কেজি, 15 কেজি চাউলের বিরিয়ানি হচ্ছে, মাশাআল্লাহ। বিরিয়ানির মশলা দিলেন এটা? না, এখনই তো সেন্ট ছড়াই গেছে ভাই। বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু বিরিয়ানি হবে। এবার দিবে ভাই টমেটো সস।
কাঁচা মরিচ একে একে সব মশলা দিয়ে দিচ্ছে বিরিয়ানি রান্নার জন্য জাকির ভাই গাছের পাকা পেঁপে কেটে দিয়ে গেল আমরা সবাই এখন খাবো একদম সারমুক্ত পাকা পেঁপে গাছের পাকা কিন্তু খেয়ে দেখি বিসমিল্লাহ আহা কি স্বাদ অনেক মিষ্টি নেন খান জাকির ভাই রান্না শেষ রান্না শেষ এখন প্যাকেট করা যায় না প্যাকেট করা যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের বিরিয়ানি রান্না হয়ে গেছে খাসির বিরিয়ানি জাকির ভাই নামিয়ে ফেলছেন আর এই যে দেখতেই পাচ্ছেন ঝরঝরে সুস্বাদু বিরিয়ানি এখন আমরা 100টা প্যাকেট করব 50টা প্যাকেট আমরা নিয়ে যাব মাদ্রাসার বাচ্চাদের জন্য আর 50টা প্যাকেট গ্রামের মানুষজনের মাঝে বিতরণ করা হবে তাহলে এখন প্যাকেট করা যায় না প্যাকেট করা কাগজ ঠিক আছে বিসমিল্লাহ আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য প্রথমে 50টা প্যাকেট করব এবং আশেপাশের মানুষজনের জন্য আরও 50টা মোট 100টা প্যাকেট করব বিরিয়ানির জন্য বিরিয়ানির বিসমিল্লাহ ইংল্যান্ড প্রবাসী আবুল হোসেন ভাইজানের মরহুম পিতামাতার রোহের মাগফিরাত উপলক্ষে আজ আমরা একটি খাসি ছাগল জবাই করেছিলাম সেটা দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে এখন আশেপাশের যেসব মানুষজন আসছেন তাদের হাতে আমরা একটা করে প্যাকেট দিয়ে দিব বিরিয়ানির আসেন আপনারা বিসমিল্লাহ বন্ধুরা ইতিমধ্যে দুপুর 2টা বেজে গেছে আমাদেরকে মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে অনেক দূরের রাস্তা আমরা যাব এখন বালসাবাড়ি মাদ্রাসাতে আর
পঞ্চাশটা প্যাকেট আমরা নিয়ে রওনা দিচ্ছি মাদ্রাসার জন্য। আর কিছু প্যাকেট আমি এখানে বিতরণ করলাম, আরও কিছু প্যাকেট আছে, সেগুলো আমরা বের হওয়ার পরেই যারা এখানে অবস্থান করবে তারা বিতরণ করে দিবে। বন্ধুরা আমরা চলে আসছি বালসাবাড়ি হাফেজিয়া মাদ্রাসাতে খাবার নিয়ে। চলেন দেখি উর্দুদের সাথে কথা বলে বাচ্চাদেরকে খাবার পৌঁছে দেই। আসসালামু আলাইকুম। আল্লাহ রাখছে, আপনারা ভালো আছেন? বাচ্চারা ভালো আছে? আসতে একটু দেরি হয়ে গেল হুজুর। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন আপনারা? আচ্ছা হুজুর, বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম, তো ওদেরকে পৌঁছে দেই আমরা। আসেন আসেন। আমরা মাদ্রাসায় আসছি, আমাদের মনে একটা আশা যে আমরা আল্লাহ তাআলার কোরআন শিখবো, কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখবো, হাদিস অনুযায়ী কাজ করব। তো আমরা দিনী লাইনে আছি, তো মানুষের মনের একটা আশা যে যারা দিনী লাইনে থাকে, আল্লাহ তাআলার লাইনে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলে, তাদেরকে কিছু মেহমানদারি করাইতে, যে এর উসিলায় যেন তাদের মৃত পিতামাতা আছে তাদের কবরে সব গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই আশায় তারাও আমাদেরকে মেহমানদারি করায়। তো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ তাআলা যেন যারা দান করছেন মোহাম্মদ আবুল হোসেন প্রবাসী, ওনার পিতামাতা উভয় মারা গেছে, পিতার নাম মোহাম্মদ মরহুম আব্দুল মালেক ভাসানী, মাতা মুসাম্মদ রাবিয়া বেগম, তো ইনাদের জন্য দোয়া চাইছে। আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন যিনি দিছেন ওনাদের পিতামাতার জিন্দেগি সমস্ত ওনাদের মাফ করে দেন, এবং তাদের বংশে যত মানুষ মারা গেছে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا غفور. يا الله জোহর নামাজের পরে তোমার কোচিকাচা বান্দাদেরকে নিয়ে, হাফেজ সাহেবদেরকে নিয়ে, মাওলানা সাহেবদেরকে নিয়ে তোমার দরবারে দুখানা উত্তোলন করেছি আল্লাহ, যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন আল্লাহ তোমার তোমার রাস্তার মেহমানদেরকে, তোমার এক বান্দা আবুল হোসেন ভাই ওনার পিতামাতার জন্য, পিতা মোহাম্মদ মরহুম আব্দুল মালিক ভাসানী, তার মাতা মুসাম্মদ রাবিয়া বেগম, ওনাদের জন্য দোয়ার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, ভাইয়ের মনে নেক আশা আপনি কবুল করে না আল্লাহ, তাদের পিতামাতার জিন্দেগি সমস্ত গুনাহ তো মাফ করে দেন আল্লাহ। তুমি তো বলেছো কাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তোমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফুর, তোমার গফুর না ওসিলায় ভাইয়ের পিতা মাতার চিন্তে সমস্ত না তো মাফ করে দেন আল্লাহ, ভাইয়ের আত্মীয় স্বজন যত আত্মীয় স্বজন তোমার ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে আদাব আপনি মাফ করে দেন আল্লাহ, তাদের গুনাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ, ভাইয়ের আত্মীয় স্বজন পুরো ফ্যামিলিকে সমস্ত প্রকার ভালো মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ, তারা যেন তোমার প্রত্যেকটা হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন আল্লাহ, বিশেষ করে যাদের মাধ্যমে তোহিন ভাই ইনাদের মাধ্যমে যাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে আল্লাহ, ইনাদের মনে নেক আশা আপনি কবুল করে নেন আল্লাহ, ইনাদের এই খেদমতকে আপনি কবুল করে নেন আল্লাহ, ইনাদের এই খেদমতকে আপনি কবুল করে দেন আল্লাহ, ভাইদের মনে নেক আশা আপনি কবুল করে নেন
আল্লাহ ভাইদের আত্মীয় স্বজনদের সমস্ত মাফ করে দেন, ভাইদের পিতামাতার জনদের সমস্ত মাফ করে দেন, আল্লাহ ভাইদের আত্মীয় স্বজনদের যত মানুষ মারা গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাতের হাওয়া জারি করে দেন, আল্লাহ আমাদের আমার মানুষের সাধুদেরকে আপনি কবুল করে নেন, আল্লাহ তাদের প্রত্যেককে হাকানে হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন, আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পিতামাতার খেদমত করার মতো তৌফিক দান করে দেন, আল্লাহ তারা যেন দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, আল্লাহ তারা যেন দিনের দায়ী হতে পারে সে তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ মানুষের যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করে আল্লাহ তাদের দিন দেশ সমস্ত মাথা মাফ করে দেন। আল্লাহ দিনের কাজ, এই দিনের কাজ তো অনেক জিনিস প্রয়োজন আল্লাহ, আল্লাহ পাশে আমাদের একটা রুমের প্রয়োজন, আমাদের সিলিংয়ের প্রয়োজন, হে আল্লাহ আমাদের তো একটা গেটও সুন্দর মতো একটা গেট নাই, আল্লাহ আমাদের একটা গেটের প্রয়োজন, আল্লাহ যত হাজত আছে সেগুলো আপনার গাবি খাজানা থেকে পূরণ করে দেন, আল্লাহ যা কিছু প্রয়োজন আছে আল্লাহ সেগুলো আপনার গাবি খাজানা থেকে কবুল করে দেন, আল্লাহ সেগুলো আপনার গাবি খাজানা থেকে পূরণ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সাহেব আপনাদের তাহলে ওই উপরের সিলিংটা প্রয়োজন? হ্যাঁ আমাদের সিলিংটা প্রয়োজন, চালের নিচে যে সিলিংটা। হ্যাঁ সিলিংটা প্রয়োজন, এখন তো শীত আসতেছে প্রচুর কুয়াশা। হ্যাঁ অনেক সময় পানি পড়ে, পানি পড়বে, হ্যাঁ এটা কষ্টকর হয়ে যাবে শীতের দিনে। কষ্ট মানে বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, ছোট ছোট বাচ্চা। বাচ্চারা এখানেই থাকে? এখানে তো রাতে এখানে সবাই এখানে থাকে আলহামদুলিল্লাহ, রাতে এখানে থাকে সব বাচ্চারা এখানেই রাত যাপন এখানে। আর গেটের কথা কি বললেন? আর একটা আমাদের গেট, যে আমাদের গেট ওখানে একটা ব্যানার বা এখানে একটা গেট, সুন্দর একটা গেট লাইটিং হলে যে মাদ্রাসা যেখানে দিনই শিক্ষা হয় এভাবে একটা মাদ্রাসার নাম দিয়ে যে মানুষ যেন আসে বসতে পারে, যে না এখানে দিনই কাজ হয়, এই সেই সুবাদে যেন একটু ভালো বোঝা যায়। আচ্ছা এই ব্যবস্থাটা আপনারা চাচ্ছিলেন? আমাদের পাশে একটা রুমের প্রয়োজন, ওই পাশে যেন আমরা মসজিদ ওখানে যেন নামাজটা যেন ওইখানে আলাদা রুম, নামাজের জন্য তো আলাদা রুম হয় আমাদের সবথেকে ভালো হয়। ও নামাজের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই? না আমরা এখানেই নামাজ পড়ি, এখানেই থাকা সব, এখানে পড়ালেখাও এখানেই করতেছে। হ্যাঁ এখানেই রাত্রি যাপন, এখানেই আবার নামাজ আদায়, সব মিলিয়ে এই একটা ঘরের ভিতরে, একটা ঘরের মধ্যে। আপনারা চাচ্ছিলেন পাশে একটা রুমে আপনারা বাচ্চাদের নামাজ আদায় করতে চাচ্ছিলেন, সেই রকম একটা রুম প্রয়োজন। আচ্ছা দেখি তো বন্ধুরা, আজ আমরা এসেছিলাম ভাইজানের মেহমানদারির খাবার নিয়ে পালসাবাড়ি বেদিয়া মাদ্রাসাতে। বাচ্চাদের মাঝে খাবার বিতরণ শেষে আমরা মাদ্রাসায় বেশ কিছু জরুরতের কথা শুনলাম হুজুর সাহেবের কাছে। বিশেষ করে যেটা বেশি প্রয়োজন ওনাদের, সামনে শীত আসতেছে, উপরে সিলিংটা নাই, বাচ্চারা বেশ কষ্ট করবে শীতের দিনে, এটা আমাদেরকে বললেন। এটা যদি ব্যবস্থা করা যায় খুবই উপকৃত হতেন ওনারা। পাশাপাশি মসজিদের জন্য, মসজিদ না সরি মানে নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন, পাশাপাশি একটা গেট প্রয়োজন। ওনারা যেটা বলতেছেন একটা গেট খুলে মাদ্রাসার নাম ফলক দিয়ে এটা দেখতে সুন্দর লাগতো ওনাদের দৃষ্টিতে। তো আপনারা যদি মনে করেন এই বিষয়গুলো আপনারা সদয় বিবেচনা করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা মাদ্রাসার উন্নতি কল্পে বিষয়গুলো ওনাদের সাথে আমরা ওনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আর যদি কোনো সহৃদয় ভাই এই বিষয়টা একটু সদয় বিবেচনা করেন অবশ্যই আমরা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা আজকে আবুল হোসেন ভাইজানের মেহমানদারির যে খাবার সেই খাবার নিয়ে চলে আসছিলাম বালসাবাড়ি হাফেজিয়া মাদ্রাসাতে, বাচ্চাদের সাথে বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম। তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, আর পাশাপাশি আপনারা যেভাবে আমাদেরকে সামাজিক কাজে ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছেন আমরা আশা করব আপনারা একইভাবে আপনাদের সাহায্য সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিবেন। পরিশেষে আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই পর্ব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো পরিবেশে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।